হ্যালো গাইস, চলে আসছি কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। তো রাইট নাও আমার সাথে আছে বলটু, সলটু, জলটু, মন্টু আর আছে নন্টু। আমরা কিন্তু ইতিমধ্যে হোটেলের নিচে চলে আসছি, কারণ আমরা বাইক ভাড়া করে টেকনাফে যাব। কিন্তু সমস্যা হলো আমরা অটো রিক্সা পাচ্ছিলাম না। আমরা রিক্সা পাচ্ছি না কেন? কেন রিক্সা কোথায়? আমরা পাবো না। অটোরিক্সা পাচ্ছিলাম না, তাই আমরা হেঁটে হেঁটে চলে আসলাম বাইকের দোকানে বাইক ভাড়া করতে। কিন্তু গাইস, আপত্তি তখনই বাঁধলো যখন বল্টু শুনলো 3 ঘন্টার জন্য বাইক ভাড়া করলে 900 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে আমরা কি টেকনাফ যাব না? কি যাব না? কিন্তু গাইস, মজার ব্যাপার হলো আমরা 3টা বাইক 3 ঘন্টার জন্য 2700 টাকা দিয়ে ভাড়া করে ফেললাম। ওয়েট ওয়েট ওয়েট, একটু হিসেব করে দেখতে হবে। কত সুন্দর মরুভূমি বীচ, চল যাই আমরা। গাইস, জাহাদ খান আমার তো ডিগি বাজি দিতে যায়, আমার জুতো একটা পানিতে ভেসে চলে গেছে। গাইস, আমরা এখন যাচ্ছি হিমচরি বিচে, আমাদের সাথেই থাকুন। আমরা ওখানে গিয়ে অনেক ফুটে একটা ছবি তুল, দশ একটা ছবি তুল, জায়গা অনেক সুন্দর, ছবি তুল চাস, করে তুল চাস, 50টা তুলছি, মাত্র 50টা তুল চাস, তুই তো বললি একটা ছবি তুলতে। আচ্ছা ঠিক আছে, 33 না 33 না, আর কো একটা তুল, তুললে আমার ভিডিও কর বাবুরা, ব্যাকগ্রাউন্ড আর জোস পুরো মাথাটা নষ্ট করে দিছে ব্যাকগ্রাউন্ড আমার। গাইস, আজকে এই পর্যন্তই। দ্বিতীয় দিনের ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।